আমরা ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখছি। এর আগে অলরেডি দুটো পার্ট তিনটে পার্ট আপলোড করা হয়েছে, 300 পর্যন্ত প্রশ্ন, বাকি প্রশ্নগুলো আমরা এখানে দেখব। তোমরা যারা পিএসসি ডাব্লিউবিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছ বা রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ, নাও লেট স্টার্ট। কোশ্চেন নম্বর 300, ভারতের পূর্বাঞ্চল দাঘিমা রেখা কোনটি? ভারতের পূর্বাঞ্চল দাঘিমা রেখা হচ্ছে 82°30' পূর্ব। ভারতের প্রমাণ্য দাঘিমা রেখা হচ্ছে 82°30' পূর্ব। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি মিষ্টি জলের হ্রদ? সম্বর হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ, এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসোরা, অ্যান্সার হবে এখানে সি। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসোরা। নিচের বন্দরগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে অবস্থিত? কান্ডালা বন্দর মালাবার উপকূলে অবস্থিত। নাসিক শহরটি কোন নদী প্রত্যক্ষায় অবস্থিত? নাসিক শহরটি গোদাবরী নদী প্রত্যক্ষায় অবস্থিত, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা? সালেম হচ্ছে ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা। এই কারখানা ইস্পাত কারখানা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে পিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষায়। সালেম হচ্ছে ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, অ্যান্সার হবে এ। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। নিচের কোন সাল থেকে বন মহোৎসব প্রবর্তন করা হয়? 1955 সাল থেকে বন মহোৎসব, এখানে সরি 1950 সাল থেকে বন মহোৎসব প্রবর্তন করা হয়, 1950, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য নিচে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয়? আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য চুনা পাথর ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা? অ্যান্থ্রোসাইট, অ্যান্থ্রোসাইট হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা, যেখানে কার্বনের পরিমাণ সবথেকে বেশি। নিচের পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলিত হয়? বোম্বে হাই, বোম্বে হাই থেকে সবথেকে ভারতে খনিজ তেল বেশি উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, চেন্নাই শহরটি কোন উপকূলে অবস্থিত? চেন্নাই শহরটি অবস্থিত করমণ্ডল উপকূলে। কান্ডালা অবস্থিত আমরা দেখেছি মালাবার উপকূলে, গুজরাটের নিচে অবস্থিত, আর এখানে করমণ্ডল উপকূল ঠিক বাংলা উড়িষ্যার নিচে অবস্থিত করমণ্ডল উপকূল। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত? এখানে নর্মদা নদীটি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত, অ্যান্সার হবে এখানে ডি। ভূত্বকের উপরের অংশ প্রধানত কোন শিলায় গঠিত? ভূত্বকের উপরের অংশ গ্রানাইট শিলায় গঠিত, অ্যান্সার হবে এ। ভূত্বকের উপরের অংশ গ্রানাইট শিলায় গঠিত। গডউইন অস্টিন বা কেটু কোন পর্বতের সিংহ? গডউইন অস্টিন বা কেটু কারাকোরাম পর্বতের সিংহ, গডউইন অস্টিন বা কেটু। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য রিখটার স্কেলে কয়টি ভাগ থাকে? দশটি ভাগ থাকে। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য রিখটার স্কেলে দশটি ভাগ থাকে। তিলপাড়া বাঁধটি কোন নদীতে অবস্থিত? মৌডাক্ষী নদীতে অবস্থিত তিলপাড়া বাঁধ। রেশম উৎপাদন বা চাষের সঙ্গে জড়িত নিচের কোনটি? এখানে সেরিকালচার হচ্ছে রেশম উৎপাদনের সঙ্গে বা চাষের সঙ্গে জড়িত, সেরিকালচার। নেক্সট প্রশ্ন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা কবে স্থাপিত হয়? 1851 খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা স্থাপিত হয়। ওএনজিসির সদর দপ্তর কোনটি? দেরাদুন হচ্ছে ওএনজিসির সদর দপ্তর, দেরাদুন। সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোরাসায়ন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। ভারতে পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে পরিবার পরিকল্পনা গৃহীত হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত 3 বিঘা করিডোর, লিংশিলা ও
ইউলিলাগিরি পথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভুটান ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে, ভুটান ও তিব্বত, লিংসিলা ও ইউলিলাগিরি পথ ভুটান ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে। নেক্সট প্রশ্ন, জজিলাগিরি পথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? জজিলাগিরি পথ এখানে জম্মু কাশ্মীর, শ্রীনগর ও জম্মু কাশ্মীর, শ্রীনগর লে এবং লে ও চীন। এখানে চৌজিলাগিরি পথ শ্রীনগর ও লে শহরের মধ্যে সংযোগ রক্ষা করেছে, শ্রীনগর ও লে। নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প। বিশ্বের বৃহত্তম লোহা খনি নিম্নলিখিত কোথায় অবস্থিত? বিহারের চিড়িয়াতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম লোহা খনি নিম্নলিখিত বিহারের চিড়িয়াতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম লোহা খনি বিহারের চিড়িয়াতে অবস্থিত। অ্যান্সার হবে এ। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি নিম্নলিখিত কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পশ্চিম জার্মানি। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে। অ্যান্সার হচ্ছে ডি। নিম্নলিখিত কিসের জন্য অলফিন কমপ্লেক্স বিখ্যাত? অলফিন কমপ্লেক্স বিখ্যাত পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য। অ্যান্সার হবে বি, পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য অলফিন কমপ্লেক্স বিখ্যাত। নেক্সট প্রশ্ন, নেফুত ও রাপল আলি খালি মরুভূমি দুটি নিম্নলিখিত কোন দেশের অন্তর্গত? নেফুত ও রাপ আল খালি মরুভূমিটি সৌদি আরবের অন্তর্ভুক্ত। নেফুত ও রাপ আল খালি সৌদি আরব। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট কি? ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত। এখানে অ্যান্সার হবে ডি, ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। বাণিজ্য বায়ু নামে কোন বায়ুটি পরিচিত? বাণিজ্য বায়ু নামে পরিচিত আয়ন বায়ুটি। অ্যান্সার হবে এ। কোন বায়ুর প্রভাবে মহাদেশের সময়ের পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়। অ্যান্সার হবে সি। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সুপ্রিয়র হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সুপ্রিয়র। ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদীর তীরে অবস্থিত ইতালির রাজধানী রোম। ইতালির ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? টুইন শহরকে ইতালির ডেট্রয়েট বলা হয়। স্বল্পমোচনের অপর নাম কি? গোলাকৃতি আবহবিকার। স্বল্পমোচনের অপর নাম হচ্ছে গোলাকৃতি আবহবিকার। নেক্সট প্রশ্ন, আবহবিকার মূলত কত প্রকার? আবহবিকার মূলত দুই প্রকারের হয়, টেরারোজা। টেরারোজা আসলে কি? টেরারোজা আসলে হচ্ছে মৃত্তিকা। অ্যান্সার হবে বি। আবহাবিকার ও ক্ষয়ভবনের যুগ্ম প্রভাব কি? নগ্নিভবন। আবহাবিকার ও ক্ষয়ভবনের যুগ্ম প্রভাব হচ্ছে নগ্নিভবন। নেক্সট প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে? জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এবং জলে বরফ থেকে গলে জলে পরিণত হলে আয়তনে কমে। নেক্সট প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি হয়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয়। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয়। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? সেন্ট লরেন্স নদীতে নায়াগ্রা জলপ্রপাত দেখা যায়। নায়াগ্রা শব্দ অর্থ কি? সুদৃশ্য। নায়াগ্রা শব্দের অর্থ হচ্ছে সুদৃশ্য। ভারতের বৃহত্তম নদী মধ্যস্থিত চর কোনটি? মাজুলি চর হচ্ছে ভারতের বৃহত্তম নদী মধ্যস্থিত চর। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোথায় অবস্থিত? কারাকোরামে অবস্থিত। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কারাকোরামে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। ক্যাবোডাকাকে ইংরেজিতে কি বলা হয়? মোরেন বলা হয়। ক্যাবোডাকাকে ইংরেজিতে মোরেন বলা হয়। অ্যান্সার হবে সি, মোরেন। ভারতের একটি পিরামিড চূড়ার নাম কি? নীলকণ্ঠ হচ্ছে ভারতের একটি পিরামিড চূড়া, নীলকণ্ঠ। পার্বত্য হিমবাহের উদাহরণ দাও। জেমু হচ্ছে পার্বত্য হিমবাহের একটি উদাহরণ, জেমু। বিশ্বের বৃহত্তম পার্বত্য
পর্বত পাদদেশে হিমবাহের নাম হলো মালসিফানা। বিশ্বের বৃহত্তম পর্বত পাদদেশে হিমবাহের নাম হচ্ছে মালসিফানা। লোয়েস্ট শব্দের অর্থ কি? লোয়েস্ট শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুতি বস্তু। অ্যান্সার হবে বি, লোয়েস্ট শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু। ফার্সি শব্দ বাটে শব্দের অর্থ কি? বাটে শব্দের অর্থ হচ্ছে ঢিবি। স্পেনিশ শব্দ মেসার অর্থ কি? মেসা শব্দের অর্থ হচ্ছে টেবিল। বাটে শব্দের অর্থ ঢিবি এবং মেসা, ফেনিশ শব্দ মেসা শব্দের অর্থ হচ্ছে টেবিল। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। ভারতের বর্তমান অঙ্গরাজ্য সংখ্যা কয়টি? 29টি। ভারতের বর্তমান অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 29টি। নেপালের প্রধান ভাষা কি? নেপালি। অ্যান্সার হবে ডি। নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সাধারণত নেপালে অবস্থিত। অনেকে পরীক্ষায় ভুল করে যে মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত, নেপাল ও চীনে অবস্থিত মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা কি? ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংঘা। অ্যান্সার হবে সি, জাংঘা। ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংঘা। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গাংখার পিয়নসান। গাংখার পিয়নসান ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পিয়নসান। অ্যান্সার হবে সি। গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত? গন্ডোয়ানা কয়লাখনি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে ডি। জাতীয় সড়ক অবস্থিত কত সালে, জাতীয় সড়ক সংস্থা কত সালে গঠিত হয়? 1989 সালে জাতীয় সড়ক সংস্থা গঠিত হয়। 1989 সালে ভারতের কোন বন্দরে যুদ্ধ জাহাজ তৈরি হয়? মাঝগাঁও বন্দরে যুদ্ধ জাহাজ তৈরি হয়। মাঝগাঁও বন্দরে যুদ্ধ জাহাজ তৈরি হয়। রংটং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে রংটং জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। কোন নদীর উপত্যকায় রবার চাষ হয়? পেরিয়ার নদীর উপত্যকায় রবার চাষ হয়। অ্যান্সার হবে ডি। পেরিয়ার নদীর উপত্যকায় শান্ত রবার চাষ হয়। ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিম বায়ু ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়? পাঞ্জাবে। অ্যান্সার হবে ডি। কুকুরঘাট জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। কুকুরঘাট জাতীয় পার্ক ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বারাসত এবং বনগাঁও এর মধ্যে কত নম্বর জাতীয় সড়ক রয়েছে? 35 নং জাতীয় সড়ক রয়েছে। শতদ্র ও কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? কুমায়ুন হিমালয়। শতদ্র এবং কালী নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় কুমায়ুন হিমালয়। নাল্লামালাই সিংহটি কোন পর্বতমালায় অবস্থিত? পূর্বঘাট। নাল্লামালাই সিংহটি পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত। নর্মদা টানতিরে একটি উপনদী হলো হিরণ। নর্মদা টানতিরে উপনদীর নাম হচ্ছে হিরণ। ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ। ম্যাঙ্গানিজ উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। নরিম্যান তৈলক্ষেত্র কোন নদী উপত্যকায় অবস্থিত? কাবেরী নদী উপত্যকায় নরিম্যান তৈলক্ষেত্রটি অবস্থিত। বুমলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত বুমলা পাস। ডাউ হিল শৈলশিরার উপর কোন পর্যটন কেন্দ্র অবস্থিত? কার্সিয়াং। ডাউ হিল শৈলশিরার উপর কার্সিয়াং পর্যটন কেন্দ্রটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন মরুভূমিটি গ্রীষ্মমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? কবি মরুভূমি গ্রীষ্মমণ্ডলের অন্তর্ভুক্ত নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যে সবথেকে কম পরিমাণে পলিমাটি দেখা যায়? মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে কম পরিমাণে পলিমাটি দেখা যায়। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি। অ্যান্সার হবে এখানে বি, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। গোমতী নদী নিম্নলিখিত কোন শহরের সঙ্গে সম্পর্কযুক্ত? লগ্ন। গোমতী নদী লগ্ন শহরের সঙ্গে সম্পর্কযুক্ত। নিচের কোন শহরটি গরমকালে সবথেকে বেশি সময় সূর্যালোক লাভ করে? শ্রীনগর। অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে এ, শ্রীনগর সবথেকে বেশি সূর্যালোক লাভ করে গরমকালে। ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়? গুজরাট রাজ্যে সবথেকে বেশি লবণ উৎপাদন হয়। 23 সেপ্টেম্বর মকর ক্রান্তি রেখায়
সূর্যরশ্মি কত ডিগ্রি কোণে আপতিত হয়? 23.12 ডিগ্রি কোণে আপতিত হয় সূর্যরশ্মি। 23 সেপ্টেম্বর মকরকান্তি রেখায় সূর্যরশ্মি 23.12 ডিগ্রি কোণে আপতিত হয়। সূর্য থেকে পৃথিবীর তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে তাপ সঞ্চালিত হয়। পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালিত হয়। গালাপকোস দ্বীপমালাটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপকোস দ্বীপটি। গালাপকোস দ্বীপমালাটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আফ্রিকার কোন নদীটি কর্কট ক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? লিমপোপো। আফ্রিকার কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? লিমপোপো নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে, আফ্রিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয় কোন দেশকে? মায়ানমারকে সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয়। কারনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? কারনেশন ব্রিজ বা সেবক ব্রিজ তিস্তা নদীর উপর অবস্থিত। 5FSF ফুড ফোল্ডার ফুয়েল ফাইবার ফার্টিলাইজার কোন আন্দোলনের স্লোগান? আপিক্য আন্দোলনের স্লোগান। 5FS অটো রুটস কোন দেশের রাজপথের নাম? ফ্রান্স। অটো রুটস হচ্ছে ফ্রান্সের রাজপথের নাম, অটো রুটস। আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার কোন জনগণের স্লোগান? 2011 জনগণের স্লোগান হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। হায়দ্রাবাদ ও সেকান্দ্রাবাদ এই দুই যমজ শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মুসি। হায়দ্রাবাদ ও সেকান্দ্রাবাদ এই দুটি যমজ শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মুসি। লে কর্বুসিয়ে কোন পরিকল্পিত আধুনিক শহরের নকশা তৈরি করেন? লে কর্বুসিয়ে চণ্ডীগড় শহরের নকশা তৈরি করেন। লে কর্বুসিয়ে চণ্ডীগড় শহরের নকশা তৈরি করেন, আনসার হবে বি। ব্যাবেল অফ টাইপস অ্যান্ড নেশনস পশ্চিমবঙ্গে কোন জেলাকে বলা হয়? দার্জিলিং জেলাকে বলা হয়। ব্যাবেল অফ টাইপস অ্যান্ড নেশন দার্জিলিং জেলাকে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে ব্যাবেল অফ টাইপস অ্যান্ড নেশনস বলা হয়। তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়? আইসোনিপ। আইসোনিপ দ্বারা তুষারের গভীরতাকে চিহ্নিত করা হয়। কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে? কেনিয়া দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে। প্রশ্নটা অনেকবার এসেছে, কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে? এখানে কেনিয়া দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে। ভারতের অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড ব্যালকো কোন সালে স্থাপিত হয়? 1965 সালে 27 ডিসেম্বর। গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে সূর্যোদয়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। গুজরাট সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের মধ্যে সূর্যোদয়ের টাইমের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা প্রায়। 400 নম্বর প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র নদীর তীরে অবস্থিত লুধিয়ানা। সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর প্রকল্প। সো থ্যাংক ইউ, পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো দেখবো।